নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকের একটা কোশ্চেন আসে যে যদি হাজব্যান্ড বেরোজগার হয়, অর্থাৎ হাজব্যান্ডের যদি কোনো ইনকাম না থাকে, সেক্ষেত্রে কত টাকা মেনটেন্যান্স হাজব্যান্ডকে দিতে হতে পারে। এই একটা কিন্তু কোশ্চেন আমাদেরকে অনেকেই করে থাকে। আজকে আপনাদের এই ভিডিওতে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দেবো একটা কেসের মাধ্যমে, একটা কেসের ঘটনার মাধ্যমে, এবং সেই কেসে কি অর্ডার হয়েছে তার মাধ্যমে কিন্তু পরিষ্কার একটি উদাহরণ আপনাদেরকে দেব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও, সম্পূর্ণটা দেখতে হবে। ভিডিও একটু স্কিপ করা যাবে না, তার ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের হাতছাড়া হয়ে যাবে। তার আগে একটু বলে দিই, যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমরা যে আইনি আলোচনা আপনাদের জন্য নিয়ে আসি সেই আইনি আলোচনা যেন আপনারা সবার আগে দেখতে পান। বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন রকম আইনি আলোচনা করি এবং বিভিন্ন রকমের আইনের সমস্যা নিয়ে কিন্তু আমরা কথা বলি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদের কিন্তু এইভাবে সাপোর্ট করে যাবেন। আর শুরু করছি আজকে আলোচনা, যে মেনটেন্যান্স দেবে, অর্থাৎ হাজব্যান্ড যদি বেরোজগার হয় কিংবা তার যদি কোনো ইনকাম না থাকে, সেক্ষেত্রে কত টাকা মেনটেন্যান্স হতে পারে কিংবা আদৌ কি মেনটেন্যান্স হতে পারে, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। সেটা নিয়ে আজকে সেই ব্যাপারটা কিন্তু আজকে পুরো ক্লিয়ার করে দেবো। বন্ধুরা, মেনটেন্যান্স এখন ফাইল করলে এখন যে জিনিসটা হচ্ছে, অর্থাৎ কোর্টে যে জিনিসটা চলছে, বন্ধুরা দেখুন অনেক আইন অনেক রকম আছে কিন্তু সব সময় কিন্তু প্র্যাকটিস একটা অন্য ধরনের আর থিওরি কিন্তু অন্য ধরনের। তাই এখন প্র্যাকটিস যেটা চলছে, অর্থাৎ কোর্টে যে জিনিসটা চলছে সেটাই আপনাদেরকে আমি জানাচ্ছি। সেটা হচ্ছে যে এখন মেনটেন্যান্স কিন্তু ফাইল করলে একটা সার্টেন অ্যামাউন্ট মেনটেন্যান্স কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে। ইন্টারিম মেনটেন্যান্স কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অর্ডার হয়ে যাচ্ছে, কোনো কিছুই কিন্তু দেখা হচ্ছে না এর গ্রাউন্ডে, কিন্তু কোনো কিছুই দেখা হচ্ছে না। এই নিয়ে আমরা অনেকবার অনেক ভিডিওতে কথা বলেছি। আজকে যেটা কথা বলবো, যে যদি হাজব্যান্ড একেবারেই কোনো কিছু তার ইনকাম না থাকে, সরকারি যদি চাকরি করে, হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে, তাহলে তার যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু ডাইরেক্ট মেনটেন্যান্স কিন্তু চলে আসে ওয়াইফের অ্যাকাউন্টে, ওয়াইফের কাছে কিন্তু চলে আসে। তার কারণ যদি ওয়াইফকে মেনটেন, যদি ওয়াইফের ফরে মেনটেন্যান্স অর্ডার হয় এবং হাজব্যান্ড যদি না দিতে চায়, মেনটেন্যান্স হয়তো আসছে না, কোর্টে আসছে না, বারবার বারবার মেনটেন্যান্স ডিলে করছে, দিতে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু যদি সরকারি চাকরি হয় তাহলে তার কিন্তু তার স্যালারি অ্যাকাউন্ট থেকে সরাসরি ওয়াইফের অ্যাকাউন্টে মেনটেন্যান্স ট্রান্সফার হয়ে যাবে, এরকম কিন্তু অর্ডার হয়। রিকভারি যখন রিকভারি ফাইল করলে কিন্তু মেনটেন্যান্স অর্ডার হওয়ার পরে রিকভারি ফাইল করলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে, হাজব্যান্ডের হাজব্যান্ডের যে অ্যাকাউন্ট থেকে সরাসরি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ওয়াইফের অ্যাকাউন্টে। কিন্তু যদি কেউ ব্যবসা করে, সেক্ষেত্রে আমি বলেছি যে ব্যবসার ক্ষেত্রে কি হবে, যখন এফিডেভিট দেখা দিতে হবে, ইনকাম এফিডেভিট দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী একটা মেনটেন্যান্স কিন্তু অর্ডার হয়। আর তৃতীয়ত যেটা, যে যদি কোনো কারোর সে ব্যবসাও করছে না, কোনো চাকরিও করে না, কিছু ইনকাম করে না, সেক্ষেত্রে কি হবে, কিছু ইনকাম করে না অর্থাৎ তার ইনকামের কোনো প্রমাণ নেই, কিন্তু যে ওয়াইফ সে কিন্তু তার তরফ থেকে বলবেই যে হাজব্যান্ড এই করে, হয়তো হকারি করতে পারে, দিনমজুর হতে পারে, চাষাবাদ করতে পারে। অনেক সময় যে এসে দেখা যায় যে হাজব্যান্ডের অনেক জমি রয়েছে এবং সেক্ষেত্রে সে চাষ করে, তো সেই চাষের যে ইনকামের যে প্রুফ সেটা তো কোনোভাবেই আনা সম্ভব নয়, তো সেক্ষেত্রে ওয়াইফকে কি আদৌ কোনো মেনটেন্যান্স অর্ডার ওয়াইফের এগেনস্টে ওয়াইফের পরে হবে? একটা কেসের কথা আপনাদেরকে বলি, একটা কেসের যে অর্ডার হয়েছে ফ্যামিলি কোর্টে সেইটা নিয়ে আজকে আলোচনা একটু করি। যে একজন ওয়াইফ ছিল, সে মেনটেন্যান্স ক্লেম করেছে হাজব্যান্ডের এগেনস্টে, হাজব্যান্ড কিছু করে না, অর্থাৎ সে সরকারি চাকরিও করে না, কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি করে না, ব্যবসাও করে না, তার জমি জমা আছে, চাষাবাদ করে।
ওয়াইফ কিন্তু দেখিয়েছে সে চাষাবাদ করে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। ওয়াইফকে মারধর করে বার করে দিয়েছে বাড়ির থেকে। ওয়াইফ গিয়ে কোর্টে মেনটেন্যান্স ফাইল করেছে। এবার মেনটেন্যান্স ফাইল করার পরে ওয়াইফকে যখন বলা হচ্ছে যে আপনার হাজবেন্ডের কি ইনকাম আছে সেটা দেখান, ওয়াইফ কিন্তু বলছে যে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু উনি ওনার অনেক জমি জমা আছে, কিন্তু আমার সেই প্রুফটা কালেক্ট করা আমার পক্ষে সম্ভব না। তার জমি জমা আছে এবং সেখানে সে চাষাবাদ হয়, চাষাবাদ থেকে সে ইনকাম করে, সেই প্রুফটা কিন্তু আমার করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে কোর্টকে, কোর্ট কি যে অর্ডার দিল, অর্থাৎ তখন কোর্ট এইগুলো জিনিসগুলো বিচার করলো যে তার কাছে কোনো প্রমাণ যদিও নেই, তবুও একটা সেই মহিলার যে 125-এ মামলা ফাইল করেছে তার কিন্তু একজন বাচ্চাও ছিল। তো সেক্ষেত্রে সেই বাচ্চার মেনটেন্যান্স এবং ওয়াইফের মেনটেন্যান্স এবং সেই ওয়াইফকে মারধর করে যে বার করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার মেডিকেল সার্টিফিকেটও তার কাছে ছিল যে সত্যি সত্যি তাকে মারধর করে বার করে দিয়েছে বাড়ির থেকে, সে এখন একা একটা জায়গায় রয়েছে। তো একটা বাচ্চাকে নিয়ে যখন একজন ওয়াইফ রয়েছে, তার সামান্য মেনটেন্যান্সের ব্যবস্থা যদি কোর্ট না করে তার তার পক্ষে কিন্তু সেটা অবিচারই হবে। তো সেই জন্যে কোর্ট কিন্তু সব দিক বিচার করে ওয়াইফকে এবং বাচ্চার জন্য, ওয়াইফের জন্য 6,000 টাকা এবং বাচ্চার জন্য 5,000 টাকা কিন্তু মেনটেন্যান্স ধার্য করে। অর্থাৎ টোটাল 11,000 টাকা কিন্তু মেনটেন্যান্স ধার্য হয়। এবার এই মেনটেন্যান্সটা কিন্তু, অর্থাৎ যে জিনিসটা হলো যে প্রমাণ কোনো কিছু নেই, ইনকামের কোনো প্রমাণ নেই, তা সত্ত্বেও কিন্তু মেনটেন্যান্স ফাইল হলো, মেনটেন্যান্স কিন্তু অর্ডার হলো ওয়াইফের আর বাচ্চার এগেন্স্ট, বাচ্চার ফরে। তো বন্ধুরা মোটামুটি একটা ধারণা আপনারা কিন্তু এর থেকে পেলেন যে শুধুমাত্র যদি আপনি এটাই বলেন যে আমার কাছে কোনো প্রুফ নেই, এবং আপনি যদি এটা বলেন আপনার প্রমাণে, মানে আপনার সাপেক্ষে বলেন যে আমি কোনো কিছু ইনকাম করি না, তাহলেও কিন্তু কোর্ট আপনার উপরে মেনটেন্যান্স ধার্য করতে পারে, এবং মেনটেন্যান্স ধার্য হচ্ছে। এটা একেবারে রিসেন্ট ঘটনা আপনাকে বললাম, রিসেন্ট ফ্যামিলি কোর্টের একটি জাজমেন্ট। এর কিছু ব্যতিক্রমও কিন্তু আছে, যেগুলোতে, যেগুলো আমরা আলোচনা করেছি এর আগে, যে যদি আপনি সাক্ষ্য প্রমাণ সম্পূর্ণভাবে দেখাতে পারেন যে আপনি কোনোভাবেই মানে কোনো কিছু ইনকাম করেন না, কিন্তু অপরপক্ষে আপনার ওয়াইফ ইনকাম করছে, সেক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স তার ধার্য হবে না। তো বিভিন্ন কেসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হয়, বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন কেসের বিভিন্ন রকম গ্র্যাভিটি থাকে, বিভিন্ন রকম ফ্যাক্ট থাকে, বিভিন্ন রকম প্রুফ থাকে। সেই ফ্যাক্ট এবং প্রুফ দেখে তবেই কিন্তু মেনটেন্যান্স অর্ডার হয়। বিভিন্ন রকম কেসে, সব কেসেই যে 11,000 টাকায় মেনটেন্যান্স ক্লেম মানে অর্ডার হবে তার কিন্তু কোনো মানে নেই। কোনো কোথাও 10,000 হতে পারে, কোথাও 9,000 হতে পারে, সম্পূর্ণটা কোর্ট বিচার করবে। এবং বিভিন্ন কোর্টে বিভিন্ন রকমের জাজের উপরে নির্ভর করেন, তিনি কি বুঝলেন সেই যে কেসটা থেকে, তিনি কি মনে করলেন, এবং আপনি তিনি কি তো কতটা মনে করছেন যে এটা সঠিক হবে যে চাইছে মেনটেন্যান্স তার ক্ষেত্রে। এবং মেনটেন্যান্স দেওয়ার সময় কিন্তু অবশ্যই কোর্ট এটাও খেয়াল করেন যে হাজবেন্ডের সেই জিনিসটা দেওয়া সম্ভব কিনা, সেই টাকাটা দেওয়া সম্ভব কিনা, এবং ওয়াইফের সেই যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা ওয়াইফের জন্য কতটা দরকার, সে নিজের লাইফ চালাতে পারবে কিনা, সেই জিনিসটাও কিন্তু কোর্ট দেখে। এই দুটো জিনিস মিলেই তবেই কিন্তু মেনটেন্যান্স অর্ডার হয়। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমাদের সঙ্গে যদি আপনারা ফোনে কথা বলতে চান তাহলে একটা কনসালটেন্সি পে আছে, পেমেন্টটা কিন্তু আপনি অনলাইনে করতে হবে আপনাকে, এবং অনলাইনে পেমেন্ট করার পর আপনি আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।